হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো কালকে মেলায় গেছিলাম জানো, তো মেলার ভিডিওটা অনেকে দেখেইছো, অনেকে দেখোনি, যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও। আর নিউ ইয়ারে কে কীরকম পার্টি করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা হচ্ছে কি আমাদের নিউ ইয়ারে পার্টি সেরকম কিছু হয়নি, কেউ ছিল না আমাদের বাড়িতে। তো আজকে এসছে তোমার হচ্ছে আমার বোন, মাসি, মানে সবাই মিলে এমনি ঘর নিরামিষ খাওয়া দাওয়া করছে। আজকে তো শনিবার, আর শনিবারে তো নিরামিষই বেশিরভাগই জানো। তো চলো মেলা থেকে কী কী নিয়ে এসছি সেগুলো তোমাদেরকে দেখাই। তখন বললো কবিতা দিদি দেখালে না মেলাতে গেলে মেলা কী কী নিলে, তো চলো সেগুলো তোমাদেরকে দেখাই। ঠিক আছে, তো বেশি কিছু কিনিনি, অল্প কিছু, তো তাও ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথম হচ্ছে এই দেখো রেট্রো বেলুন জ্যাকি, এটাও দরকার ছিল, কিনেছি। তো এটা মেলার থেকে নিয়েছি, 130 টাকা নিয়েছে, তো নিশ্চয়ই দাম জিজ্ঞাসা করবে, বেশ ভারী আছে, শক্তপোক্ত এরকম। এই যে তো তোমরা জানিও কেমন কমেন্ট করে যে কেমন হলো না হলো। হ্যাঁ, তো চলো এটা সরাচ্ছি, দেখে নিচ্ছ, এটা আমার খুব দরকার ছিল, মেনলি আমি মেলায় গেছিলাম এটা কেনার জন্য। আর কিনেছি তোমার হচ্ছে কি এই একটা, এটা একজনের জন্য কিনেছি, নাম বলবো না। হ্যাঁ, বাস একটা কিনেছি, এটা আমার ছোটো ভাইয়ের জন্য কিনেছি। তোমাকে দেখো যে ছোটো ভাইটা মিষ্টি কথা বলে, তার জন্য এটা কিনেছি, মেলায় গেছি তার জন্য কিছু কিনবো না, এটা তো হতে পারে না, ছোটো তাই এটা হচ্ছে তার জন্য। আর একটা এটা হচ্ছে কি এই একটা দেখো, এটা হচ্ছে কি রাবারও আছে, তারপর সাবনারও আছে, আর এদিকে এটা হচ্ছে কি এটাও ছোটো ভাইয়ের জন্য। আমার বোনের জন্য কিছু আরই নেই, তবে আমার জিনিস বোন পরে সেটা কোনো ব্যাপার না। তো এই একটা গার্ডার কিনেছি দেখতে পারো, এই সাবনারটা এটাও দাম জিজ্ঞাসা করবে তোমরা, তো বলেই দেবো 20 টাকা একটা সাবনারটা নিচে, আর এটাও নিচে 20 টাকা। আর এই একটা গাড়া দেখতে পাচ্ছ, সুন্দর এই বেশ গাড়ারটা, সব সব বেশ মিষ্টি, আমি এরকম গাড়ার কোনো সময় পরিনি, তো দেখলাম বেশ ভালো লাগছে, সবাই কিনছে দেখে আমিও নিয়ে নিলাম, এটাও নিয়েছে 20 টাকা দেখতে পাচ্ছ। চলো এটাকে পরে ঢোকাচ্ছে, এটা বোনও বাঁধতে পারে, আমার না পছন্দ হলে বোন করে দিতে পারে। আচ্ছা, এই একটা হার নিয়েছি, আমি এরকম হার কোনোদিন পরি না, তো দেখতেই পাচ্ছ কেমন লাগলো, সবাই সব বললো জানিও। হ্যাঁ, কোনটা কীরকম লাগলো দেখো, এই যে একটা হার কিনেছি, চলো পরে একবার দেখি তোমাদের সামনে, আমিও পরিনি, এখন খুলে দেখি কেমন লাগছে। কেমন লাগছে আমাকে এটা পরে হারটা, তোমরা অবশ্যই জানিও। হ্যাঁ, এই জামার সাথে নিশ্চয়ই একদমই ভালো লাগছে না, কুর্তির উপরে তো সাই টাইডের সাথে বেশ ভালো লাগবে, দেখতে পাচ্ছ বেশ গোল্ডেন কালারটা, আমার এরকম ছিল না, এটা পছন্দ করে দেখলাম, এই যে এইরকম জিনিসটা নিচে এই যে ইয়ে করো, চলো এটাও সরাচ্ছি। আর নিয়েছি ও হারটা নিয়েছি 30 টাকা, সেটাও বলে দিলাম। এই যে চারটে চুড়ি নিয়েছি গোল্ডেন রং, দেখতেই পাচ্ছ এরকম, তো এটাও নিয়েছে 30 টাকা, চারটে চুড়ি একসঙ্গেই আছে, তো বোন শাড়ি টাড়ি পরলে চুড়ি টুড়ি পরে করতেই পারবো। আর একটা নিয়েছি ওটা, আর একটা কানের দুল আছে, তো এই একটা কানের দুল কিনেছি, এটা আশা করি বোনের কানে হয়েছে যাবে, বা বিছানার এটা সরু সরু আছে, ঝুমকো দিয়ে এরকম ঘন্টা বেশ ভালো লাগে। দেখি কেমন লাগছে পরে, ভালোই লাগছে, ঝুমকো আমার আছে অনেক রকমই, তাও এটা একটা পছন্দ হলো। এটা বয়স্ক দোকানটা মেলার দোকানে বয়স্ক লোক ছিল, কত করে বলছিল একটু নিন নিন নিন, চলে গেলে পাবেন না, এই না সে না করে বলছেন, চলো নিয়ে নিন,
বেশি না, 30 টাকা নিয়েছে। এই যে ভালো লাগছে, কেমন লাগলো জানি অবশ্যই। 10 টাকা সুন্দর দেখতে এরকম ডিজাইনটা। আর নেই বেশি কিছু, একটা চুড়ি। এই চুড়িগুলো নতুনত্ব দেখলাম, ভালো লাগছিল। নীল রঙের, নীল হলুদ সবুজ সব দিয়ে গোল্ডেন দিয়ে এই যে চুড়িটা, দেখতেই পাচ্ছ চুড়িগুলো, আশা করি কালার বুঝতেই পারছ। ওটা হচ্ছে গিয়ে লাল না অরেঞ্জ, অরেঞ্জ হলুদ সবুজ সব রকম দিয়ে গোল্ডেন রঙের ব্লু কালার। এই দেখে হাতে করি, দেখে বলো কেমন লাগে। তাহলেই লাগছে, অবশ্যই জানিও কোনটা কীরকম লাগলো, কার কোনটা পছন্দ হলো সেটা আমাকে জানিও, কমেন্ট করে দেখো। তো চলো এসে গেছে আরেকজন, তাকেও দেখে নাও। এই যে ব্যাস দেখো কখন থেকে ইয়ে করছে। হ্যাঁ ওটা একবার খুলিয়ে দেখা, তেমন কেমন লাগছে এটা উপরে। অল্প করে ব্যাস বইকা দিয়া হাতে চলে গেছে, পার হবে না। আর এটা একটাই হয়, আপনারা কি লিকুইড বানানো জানেন আমাদের কমেন্টে লিখবেন, লিকুইডটা একটু ডপ করতে হবে। তো চলো ভিডিওটা অলরেডি অনেকটা বড় গেছে, আর বড় বড় করবো না, এখানে রাখবো মুখের মধ্যে দিচ্ছে। তো আজকের মতন এখানে, টাটা বাই বাই, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, আর কেমন লাগলো সব জিনিসগুলো সেগুলো জানাবেন। তো আজকের মতন এখানে, চলো সবাইকে টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, গুড নাইট।